হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি একটু স্টার্টফোর্ড, আমার কিছু শপিং করতে হবে। শপিং বলতে আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে, কিছু বাজার করতে হবে। তো আমি বাসা থেকে বের হয়ে পড়েছি অলরেডি। ওয়েদারটা আজকে খুব একটা ভালো না, ভালো না বলতে বাইরে আজকে রোদ নেই, তো সেজন্য ঠান্ডাটা একটু কম ফিল হচ্ছে আজকে। তো যেদিন বেশি একটু রোদ থাকে সেদিন আসলে ঠান্ডা একটু বেশি ফিল হয়, আর রোদ না থাকলে ঠান্ডাটা কম ফিল হয়। তারপর অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ওয়েদারের উপর ডিপেন্ড করা যায় না, ডিপেন্ড করা যায় না মানে এখানে ওয়েদার সকালবেলা যদি খুব ভালো থাকে বিকেলবেলা হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয়, যার কারণে আসলে হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। তো আজকে ভালোই লাগছে আমার বের হওয়ার পরে, ওয়েদারটা যেহেতু একটু গ্লুমি টাইপ, যদিও বাইরে রোদ নেই বাট ঠান্ডাটাও কম আছে, যার কারণে ভালো লাগছে। তো আমি এখন প্রায় স্টার্টফোর্ড সেন্টারের দিকে চলে এসেছি, আমার হয়তো আর ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে মরিসন পর্যন্ত যেতে। তো আমি আজকে মরিসনে যাব, আমার প্রয়োজনীয় সব কিছু ওখান থেকেই কিনে তারপর বাসায় যাব। তো রাস্তায় হালকা একটু ট্রাফিক মাঝে মাঝে হয়তো আছে, আমি যে টাইমটাতে বের হয়েছি এই টাইমটাতে একটু হালকা ট্রাফিক থাকাটা স্বাভাবিক। তো আমি এখন যে জায়গাটাতে আছি এখানে একটা শপিং মল আছে, তো এই শপিং মলটার নাম হচ্ছে ওয়েস্টফিল্ড, আর এই ওয়েস্টফিল্ড হচ্ছে আমার বাসা থেকে সব থেকে কাছের একটি শপিং মল এবং মোটামুটি ভালোই বড়। আমি অন্য কোনো একদিন আপনাদের সাথে এই ওয়েস্টফিল্ড নিয়ে একটি ব্লগ শেয়ার করবো, এবং অবশ্যই আপনারা যারা আমার ব্লগিং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, তাহলে অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আমি মরিসনের খুব কাছে চলে এসেছি, আপনারা নিশ্চয়ই অলরেডি দেখতে পাচ্ছেন রেড কালারের বাসগুলো। এই রেড কালারের বাসই হচ্ছে লন্ডনের বাস মেইনলি, আর লন্ডনের বাইরে কিন্তু এই রেড কালারের বাসটা দেখা যায় না, অন্য কোনো কালারের বাস দেখা যায়। তো রেড কালারের বাস দেখলেই বুঝতে হবে এটা লন্ডনের বাস। তো আমি এতে চলে এসেছি, এখন পার্কিং এরিয়াতে ঢুকছি। মরিসনের পার্কিং এরিয়াটা আসলে ভালোই বড় এবং অনেকেই চলে আসে এখানে শপিং করতে। তো পার্কিং এরিয়া খুব একটা বিজি দেখা যাচ্ছে না, অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে। তো আমাদের গাড়িটা পার্ক করতে হবে, পার্ক করে দেন আমরা ঢুকবো। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মরিসনের ঠিক অপোজিট পার্ট, এখানে একটা গির্জা দেখা যাচ্ছে এবং হালকা একটু রোদ উঠেছে এখন, কিছুক্ষণ আগে ওয়েদারটা খারাপ ছিল। তো এই তো আমি চলে এসেছি, এখন আমি ঢুকে যাচ্ছি। এখানে আসলে উইকেন্ডে আসলে একটু ভিড় থাকে, তো আজকে যেহেতু উইকডে আজকে মনে হয় না খুব একটা ভিড় হবে। তো ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই ফুলগুলো, আপনারা নিশ্চয়ই অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফুল এত সুন্দর এবং এক একটা ফুল এক এক রকম সুন্দর। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফুলগুলোতে কোনো স্মেল নেই, এমনকি এই লাল গোলাপগুলোরও গন্ধ আমি কখনো পাইনি, তবে ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর, আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরে গেছেন। তো এখানে আসলে এভরিডে এরকম ফুল দেখা যায় এবং ফুলগুলো খুবই ফ্রেশ থাকে, দেখলে আসলে ইচ্ছে করে সবগুলো নিয়ে নেই, এতটা সুন্দর ফুলগুলো, এক একটা ফুল আসলে এক এক রকম সুন্দর, আমি তো বলেছি আগেই। এখানে আসলে এই ফুলগুলো এভরিডে আসে, তো এভরিডে আসলে শেষও হয়ে যায় এবং নতুন করে পরের দিন আবার আনা হয়। আর এখানে কিছু গাছও রয়েছে, এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই কালারফুল, এবং আপনারা এখানে যেরকম যেই টাইপ কালার দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু এগুলো দেখতে এরকম, আর এক একটা ফুল এক এক রকম সুন্দর। আর এই পাশটাতে দেখা যাচ্ছে কিছু অর্কিড, তো এখানে ডিফারেন্ট টাইপসের অর্কিড পাওয়া যায়, শুধু ফুল না এখানে আরও বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়। এবং এই মরিসনের ফুলের কালেকশনটা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আমি অন্য কোথাও এরকম দেখি না। তো মরিসনে এলে আমার প্রায়ই ফুল অথবা যে কোনো গাছ কিছু একটা কেনা হয়, কারণ ওদের কালেকশনগুলো আমার ভালো লাগে। তো আমি ঢুকেই আসলে অনেকক্ষণ ধরে এই ফুলগুলোকেই দেখি, আমার আসলে ফুলগুলো এতটা ভালো লাগে, আর ফুলগুলো অসম্ভব সুন্দর দেখতেই ভালো লাগে। আর এ পাশটাতেও কিছু গাছ রয়েছে, তো সবগুলোই ফুলের গাছ,
আর এখানে আসলে অনেকগুলো আইল রয়েছে, আমি এখন ফ্রুটসের আইলে ঢুকেছি। তো এই পাশটাতে ভেজিটেবল রয়েছে, তো প্রয়োজনীয় ভেজিটেবলগুলো আমি নিয়ে নিচ্ছি। আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি, ক্যারেট নিয়েছি, আরও প্রয়োজনীয় যা যা ভেজিটেবল নিতে হবে সবগুলোই আমার নেওয়া হয়ে গেছে। এই পাশটাতে হচ্ছে ফ্রোজেন আইটেম পাওয়া যায়। তো এখানে তো আমি আগেই বললাম যে অনেকগুলো আইল রয়েছে, আসলে সবগুলো আইল তো আমার আসলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব হবে না, আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পাশটাতেও কিছু ফ্রোজেন আইটেম রয়েছে, এখানে ভেজিটেবল রয়েছে, এবং এই ভেজিটেবল প্রত্যেকটা ভেজিটেবল খুবই ফ্রেশ, এবং কিছু কিছু ভেজিটেবল এভরিডেই আসে। আর এখানে যে মিট এবং ফিশগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি ভালোই ফ্রেশ থাকে। এখানে র ফিশটাও পাওয়া যায়, তবে র ফিশটা কিনতে হলে একটু আর্লি আসতে হয়, দুপুরের পর বা বিকেলের দিকে কখনোই এটা পাওয়া যায় না। তো র ফিশ যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই সকালের দিকে চলে আসবেন, তাহলে একদম ফ্রেশ ফিশটা পাওয়া যায়। আর এই পাশটাতে রয়েছে বেকারি, আর বেকারির ঠিক পাশের আলটাতেই রয়েছে কিচেন স্টাফ এবং হোম অ্যাক্সেসরিজ, সব কিছুই রয়েছে এখানে, এবং এক একটা আইলে এক এক রকম জিনিস পাওয়া যায়। এই পুরো আইলটাতেই হোম অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের অ্যাক্সেসরিজ রয়েছে, কিচেন অ্যাক্সেসরিজ। তো আমি যেদিনই শপিং করতে যাই আমার অনেকটা সময় লেগে যায় শপিং শেষ করতে করতে, আজকে একটু তাড়াহুড়ো করে আমার শেষ করতে হবে। তো আমার অলরেডি শপিং করা শেষ হয়ে গেছে, তো এখন আমি এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম নেব, কিছু ভেজিটেবল নিতে হবে। এখানে কিন্তু দেশি ভেজিটেবলগুলো পাওয়া যায়, এই ফ্রোজেন প্যাকেটগুলোতে পাওয়া যায়, তাছাড়া আদা রসুন পেস্টও এখানে ফ্রোজেনটা পাওয়া যায়। তো আমি মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই নিয়ে নিয়েছি, এখন আমাকে এগুলো পে করতে হবে। তো আমরা বের হয়ে পড়েছি, এখন বাজারগুলোকে গাড়িতে তুলে তারপর বাসার দিকে রওনা দিতে হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।